আজকে এই নির্বাচন পরবর্তী ফলাফল আসবার আগে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা জনাব এস এম কামাল উপস্থিত আছেন, আমাদের আছেন মহানগর হিন্দু ভাই বোনদের জন্য নমস্কার। আপনারা সবাই লক্ষ্য করেছেন আজকে সারাটি দিন সকাল 8টা থেকে শুরু করে এই কিছুক্ষণ আগ পর্যন্ত নির্বাচনের যে দিন ধার্য ছিল সেই দিনটি আমরা অতিক্রান্ত করলাম। বৃষ্টিতে ভিজে বা গরমে ঘামে একাকার হয়ে আমি প্রার্থীসহ আমার দলীয় নেতৃবৃন্দ, নেতা কর্মী, সমর্থক, শুভাকাঙ্ক্ষী ভোটার এবং আপনারা যারা সংবাদ জাতির কাছে অনেক অনেক ঘন্টায় ঘটে দিচ্ছেন তারা আজকের এই দিনটি পার করেছি আমরা একসঙ্গে এবং আমাদের নানা রকম অভিজ্ঞতা হয়েছে বিভিন্ন এলাকায় গিয়ে বিভিন্ন ভোট কেন্দ্রে গিয়ে। প্রার্থী হিসাবে আমি নিজে প্রায় 28টি মতো কেন্দ্র আমি সকাল থেকে ওই কিছুক্ষণ আগে পর্যন্ত ঘুরেছি এবং আমার কাছে কোনো কেন্দ্রেই কোনো রকম বিশৃঙ্খলা বা কোনো বিভ্রাট বা কোনো ক্ষোভ বিক্ষোভ আইন শৃঙ্খলা বহির্ভূত কাজ আমি একটিও দেখি এবং আমার সঙ্গে সাংবাদিক ভাইয়েরা আপনারা একমত হবেন যে আমরা কেউই আসলে কোথাও কোনো অঘটন ঘটতে দেখিনি, বরঞ্চ সকালবেলায় ভোট দিয়ে যে কথাটি বলেছিলাম যে দিনটি শান্তিপূর্ণভাবেই যাবে, রাষ্ট্রের মানুষ শান্তিপ্রিয় শান্তিকামী, ঠিক সেভাবেই দিনটি শান্তিপূর্ণভাবে পার করেছি আমরা। হ্যাঁ, উত্তেজনা ঘটানোর চেষ্টা যে একেবারে হয়নি তা নয়, তবে আমাদের নেতাকর্মী সমর্থকবৃন্দ ভোটারবৃন্দ তারা অনেকটা এড়িয়ে গিয়েছেন যে কোনো রকম ঝামেলা নয় এটি এবং একটি সারাটি দিন আমার কাছে মনে হয়েছে একটা ঈদের আনন্দের মতো একটা আসলে বাঙালির কাছে নির্বাচনটি বাংলাদেশের অংশের কাছে বা বাঙালি জাতির কাছে এটি একটা আনন্দের দিনই বটে, এটি অনেক আগে থেকেই এই দেশে আমরা দেখেছি। এখানে আমরা আমাদের এই আনন্দটা আরও পরিপূর্ণতা পেত যদি আমাদের প্রতিপক্ষের যিনি মেয়র প্রার্থী জনাব মোসাদ্দেক হোসেন বুলবুল 20 দলীয় জোট জামাত বিএনপির নেতৃত্বাধীন 20 দলীয় জোটের প্রার্থী এবং সদ্য সাবেক মেয়র, তিনি যদি জনগণের রায়টি মেনে নিয়ে, আমি জানি না তিনি আলটিমেটলি কী বলবেন, কিন্তু তিনি যেভাবে একটি কলেজে প্রাঙ্গণে বসে থাকলেন দীর্ঘ প্রায় 1.5-2 ঘন্টা ধরে এবং নিজের ভোটটি প্রদান করলেন না, এটির মাধ্যমে তিনি কী প্রমাণ করতে চাইলেন সেটা তিনি জানেন বা তিনি তার ব্যাখ্যা দেবেন নিশ্চয়ই, তখন আমরা আবার সেটির উত্তরে আমরা কথা বলব। তবে এখনকার মতো আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে বাংলাদেশের 3টি সিটির মধ্যে আমরা দাবি করতে পারি যে আমাদের রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনটি আমার মনে হয় সবচেয়ে শান্তিপূর্ণ, সবচেয়ে গণতান্ত্রিক পরিবেশে, সবচেয়ে উৎসবমুখর পরিবেশে এই নির্বাচনটি অনুষ্ঠিত হয়ে গেল। এটি বাংলাদেশের ইতিহাস নির্বাচনের ইতিহাসে লিপিবদ্ধ থাকবে বলে আমি মনে করি, কারণ এত চমৎকার, এত উচ্ছ্বাস, এত আনন্দ এবং আমি নৌকা প্রতীকের একজন প্রার্থী হিসাবে একথা বলতেই পারি যে 70 সাল পরবর্তী অর্থাৎ স্বাধীনতা সংগ্রামের ঠিক আগের বছর যে সারা দেশে যে নৌকা জোয়ারে ভাসছিল, রাজশাহী ঠিক গত 15-20 দিন বা 1 মাস নৌকা জোয়ারে ভেসেছে। শুরু থেকে আমরা বলেছি যে নৌকা এবার গণজোয়ারে ভাসছে, আসলে ভেসেছে এবং আমার কাছে মনে হচ্ছে যে নির্বাচনের যে ভোট কেন্দ্রে গিয়ে এবং ভোট শেষ হওয়ার পরেও যে আমি জায়গায় জায়গায় গেলাম তাতে নেতাকর্মী সমর্থকদের মধ্যে যে উল্লাস উচ্ছ্বাস দেখলাম তাতে আমার কাছে মনে হচ্ছে যে ইতিমধ্যে আমরা ইভিএম রেজাল্ট পেয়েছি ভোলানাথ বিশ্বেশ্বর হিন্দু একাডেমির, সেখানে প্রায় 1000 ভোটের ব্যবধানে আমরা এগিয়ে আছি এবং আরেকটি পেয়েছি রাজশাহী গার্লস স্কুল হেতুমখার, সেখানে নৌকা মার্কার পক্ষে 1550-এর কাছাকাছি ভোট আমরা পেয়েছি। ধানের শীষ পেয়েছে 800 সামথিং, মানে সেখানে অলমোস্ট ডাবল ভোট। ল্যাবরেটরি স্কুল যেটা আমাদের লক্ষ্মীপুর মোড়ে
সেখানেও এক হাজার, আমরা 1000 এবং প্রতিপক্ষ 600। কাজেই নির্বাচনের যে ফলাফলের যে ধরনটি, এই ধরনটি এখনই বলার মতো নয়, আরও অনেক সময় লাগবে, হয়তো 1-2-3 ঘন্টা 4 ঘন্টা লাগবে। তবে আমরা আশাবাদী, যেভাবে আমরা দ্রুত কেন্দ্রবারি এগিয়ে যাচ্ছি তাতে আমরা আশাবাদী। আমি এই মুহূর্তে আর বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আপনাদের সঙ্গে আবারও 7টায় যেহেতু আমাদের প্রতিপক্ষ যিনি ছিলেন যেন মাসুদ হোসেন বলব এবং তার দল, তারা বোধহয় একটা সাংবাদিক সম্মেলন করবেন বলে শুনেছি, তারা কী বলছেন শুনে আমরা আগামীকাল পূর্ণাঙ্গ রেজাল্টটি নিয়ে আপনাদের সঙ্গে আবার কথা বলতে চাই। সবাইকে আর যারা আমাদের এই অনুষ্ঠান এই দিনটি কভার করলেন অত্যন্ত কষ্ট করে, বিশেষ করে ঢাকা থেকে যারা এসেছিলেন ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়া, তাদের সবাইকে আমাদের অন্তর থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে, এবং সবাইকে রাজশাহীর যারা আছেন তাদের সবাইকেই, তারা তো আমাদের সঙ্গে সকাল বিকাল একসঙ্গে আমরা দেখা করবি জানিয়ে আমরা এই এই আজকে আমি এই সাংবাদিক সম্মেলন এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, আসসালামু আলাইকুম। না, আমি তা মনে করি না। আমি শুরুতেই বলেছি যে নির্বাচন কমিশন যথেষ্ট আন্তরিক এবং স্বচ্ছভাবে কাজ করছেন এবং এই অভিযোগটা একটা ভিত্তিহীন অভিযোগ। এর আগেও তিনি আরেকবার একটি ব্যানার অপসারণ নিয়ে রাস্তায় অবস্থান ধর্মঘট করার কথা বলেছিলেন সস্ত্রীক। তো পরের দিন আমরা সস্ত্রীক দেখিনি, অন্য একজন মহিলা কাউন্সিলরকে দেখেছিলাম, মাত্র 3 জন তারা রাস্তায় বসেছিলেন। এটি কোনো কর্মী ছিল না, আজকেও তাদের তার পাশে কোনো কর্মী ছিল না, এটি তাদের রাজনৈতিক দেউলিয়াত্বই প্রমাণ করে এবং এখানে তাদের মধ্যে সুস্পষ্ট বিভাজন একাধিক সেটিও প্রমাণ করে। আর এটি সুস্থ রাজনৈতিক ধারা নয়, এটি একটা অসুস্থ চিন্তা চেতনার বহিঃপ্রকাশ বলে আমি মনে করছি। হ্যাঁ, বৃষ্টিতে 2-3 বার বাধা সৃষ্টি করলেও পর্যাপ্ত পরিমাণে ভোটার ভোটকেন্দ্রে উপস্থিত হয়েছিলেন, বিশেষ করে শহরের যেগুলো পেরিফেরি এলাকা বলি, যেখানে মানুষের আসা একটু সমস্যা, সেইগুলোতে নারী ভোটারের সংখ্যা ছিল চোখে পড়ার মতো, 28, 29, 30, 17, 26 আমি নিজে দেখে এসেছি, প্রচুর নারী এবং পুরুষ ভোটার। লক্ষ্মীপুরে আমাদের বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী জেলা শাখার যে অফিসটি আছে সেই অফিসে আমরা, সেই অফিসের নিচে আমরা স্ক্রিন স্থাপন করেছি, সেখানে আমরা সবাই এখন চলে যাব এবং সেখান থেকে রেজাল্ট আমরা আমাদের মতো করে প্রকাশ করব। আর নির্বাচন কমিশন তার মারফত তাদের মাধ্যমে যেভাবে জানা জানাবে। আর আপনি 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 একটা প্রশ্ন করেছিলেন, বলে যারা আমার শরিক দল, চতুর্দলীয় জোট বা মহাজোটগত যারা আছি এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা এবারে একেবারে উচ্চকণ্ঠে কাজ করেছেন আমাদের পক্ষে, আমাদের নৌকার পক্ষে, তাদের বুদ্ধি পরামর্শ নিয়েই অতীতে যেমন চলেছি এবারও চলবে ইনশাআল্লাহ। বলো, প্রথমে আমার সাংবাদিক বহুল আলোচিত প্রার্থী ধানের শীষ প্রতীককে প্রতিনিধিত্ব করে আমরা আমাদের এই নির্বাচন কমিশনের নৌকা প্রার্থীর যে বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী রাজশাহীর মাটিতে যতগুলি নির্বাচন হয়েছে তার মধ্যে সবচেয়ে হাস্যকর এবং সর্বজন জনগণের কাছে ঘৃণিত, অগ্রহণযোগ্য একটি প্রশাসনের বিশেষ এলাকার একটি বিশেষ দলের কতিপয় পুলিশ কর্মকর্তা এবং প্রশাসনিক কর্মকর্তার এবং অযোগ্য অথর্ব নির্বাচন কমিশনের সহায়তায় আজকের এই নির্বাচন। এই নির্বাচনের মধ্য দিয়ে প্রমাণ হয়েছে বর্তমান অনির্বাচিত সরকারের আওতায় কোন নির্বাচনই জনগণের প্রত্যাশা পূরণ করবে না এবং গ্রহণযোগ্য হবে না। আমাদের রাজশাহীর মাটি বিএনপি এবং
20 দলীয় ঐক্যজোটের অত্যন্ত শক্তিশালী অবস্থান। সকল নির্বাচনে আমরা বিপুল ভোটে আমাদের বর্তমান মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল গতবারে 50,000-এরও বেশি ভোটে এই আসন জয়লাভ করেছিলেন। আমি জাতীয় সংসদে 1,97,000 আমার সঙ্গে যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী তার সঙ্গে প্রায় 1,00,000 ভোটের পার্থক্য ছিল পুরায় এই রাষ্ট্রের 2 আসনে। তো সব মিলেই এই নির্বাচনের মধ্য দিয়ে রাজশাহীর মানুষ দেখল যে একটা প্রহসন, অনির্বাচিত একটি সরকারের আওতায় নির্বাচন হলে কি হয় সেটা দেখল। আপনারা জানেন যে আজকে শুধু নয়, গত প্রায় 15-20 দিন ধরে আমাদের প্রত্যেক দিনই শত শত কর্মীকে গ্রেপ্তার অথবা নির্মম নির্যাতন, আতঙ্ক, ভয় ভীতি তুলে নিয়ে যাওয়া সবকিছুর মধ্য দিয়ে নির্বাচনের পরিবেশ নষ্ট করে দিয়েছে। এই নির্বাচনে বাহির থেকে সন্ত্রাসীদের আমদানি করা হয়েছে। আজকের যে নির্বাচন হয়েছে এই নির্বাচনে প্রকৃত যারা আওয়ামী লীগ করে আসছে দীর্ঘদিন ধরে তারাও এই নির্বাচনে ভোটে অংশগ্রহণ করতে পারে না, কারণ এই ভোটে অংশগ্রহণ করেছে চিহ্নিত আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদকের কথায় যারা হাইব্রিড আওয়ামী লীগ কাউবার দল মদক সম্রাট এবং বহিরাগত প্রশাসনের ছত্র চায় তারা শুধু ভোট চুরি নয়, ভোট ডাকাতি নয়। একটি 2004 সালে এই মহানগরীকে আমরা সারা বিশ্বে আমরা হ্যাপি সিটি শান্তির মহানগরী করেছিলাম বিশ্বের মধ্যে। আজকে যাদেরকে মাঠে দেখলাম তাদের দ্বারা আগামী দিনে এই মহানগরী শুধু অশান্ত নয়, একটি জনগণের মধ্যে আতঙ্কিত হয়েছে যে সন্ত্রাসের রাজত্বের মহানগরীর সৃষ্টি হল, তাই এই নির্বাচন জনগণ গ্রহণ করে নাই। এই নির্বাচনে আপনারা জানেন যে আজকে আমাদের অনেক কর্মীকে হত্যার উদ্দেশ্যে ব্যাপকভাবে আওয়ামী লীগের চিহ্নিত মদক সম্রাটের ব্যক্তিরা তাদেরকে হত্যার উদ্দেশ্যে কেন্দ্রে প্রিজাইডিং অফিসার পুলিশ কর্মকর্তার সামনে তাদেরকে ব্যাপক মারধর করে হত্যার উদ্দেশ্যে, এবং 86টি কেন্দ্রে তারা সরাসরি ভোট ডাকাতি করে, এবং 2টার পর থেকে তারা হচ্ছে সকল জনগণকে বের করে দিয়ে তারা ভোট ডাকাতি করে। এবং গত রাত্রিতেও ঢাকা থেকে আগত একটি বিশেষ বাহিনী যাদের উপর দায়িত্ব ছিল তারা হচ্ছে কারচুপি করে আগেই ভোট ঢুকে দেয়, এইভাবে তারা এই নির্বাচন করেছে। প্রিয় ভাইয়েরা আমার, তাই এই নির্বাচন রাজশাহীবাসীর কাছে গ্রহণযোগ্য নয়, বাংলাদেশের জনগণের কাছে গ্রহণযোগ্য নয়। আমরা তাই এই নির্বাচনকে আমরা প্রত্যাখ্যান করছি, সরকারের কাছে নয়, নির্বাচন কমিশনের কাছেও নয়। জনতা দাবি করছে যে পুনরায় রাজশাহী, সিলেট, বরিশালে নির্বাচন, প্রকৃত নির্বাচন দিয়ে যেন নাগরিক সুযোগ সুবিধা সুনিশ্চিত করার জন্য যেন আবার ব্যবস্থা গ্রহণ করা হয়। এই নির্বাচনকে 20 দলীয় ঐক্যজোট প্রত্যাখ্যান করছে এবং পুনরায় নির্বাচন দেওয়ার দাবি, জোর দাবি তুলছে। আমি আবারও আপনাদের সবাইকে আন্তরিক বিবেকের কণ্ঠস্বর, স্বাধীনতা, গণতন্ত্র সর্বত্রই বিপন্ন, এক কথায় আমরা বলতে পারি যে 69-এর গণ আন্দোলনের পরে শহীদ ডক্টর জোহার লাশের পরে আমরা যেটা দেখেছি এই এখানে যে চিত্র, সেই চিত্রে আজকে আবার পুনরায় আবির্ভাব ঘটেছে। খালি আমি এটুকু বলবো যে আজকে রাষ্ট্রীয় সন্ত্রাসের মধ্য দিয়ে রাজশাহী, সিলেট এবং বরিশালের যে নির্বাচন করা হয়েছে এই নির্বাচন আমরা ইতিমধ্যেই প্রত্যাখ্যান করছি এবং নতুন নির্বাচনের দাবি জানাচ্ছি। এবং যে নির্বাচন কমিশন, প্রধান নির্বাচন কমিশন সহ
রাজশাহী রিটার্নিং অফিসার সহ আমরা পদত্যাগ দাবি জানাচ্ছি। আজকে যে ঘটনাটি আমি বলতে চাই, সাংবাদিক ভাইদেরও আজকে মুখ বন্ধ ছিল। আজকে কলমের লিখনীও আজকে থেমে গেছে। আজকে মানুষের যে প্রাণ, সে প্রাণ কিন্তু আজকে মৃত্যুর মতো অবস্থান সৃষ্টি হয়েছে। রাজশাহীতে আমরা দেখেছি প্রিজাইডিং অফিসার ভোট চুরির সাথে সম্পর্কিত, পুলিং অফিসার, আইন প্রয়োগকারী সংস্থা, যারা প্রজাতন্ত্রের কর্মচারী, যারা এদেশের মানুষের পয়সায় বেতন খান, তারা পর্যন্ত আজকে সমস্ত আইন প্রয়োগকারী সংস্থায় নির্বাচনের ডাকাতির সাথে জড়িত। সেহেতু এই রাষ্ট্রীয় সন্ত্রাস এটি আগামী দিনের রাষ্ট্রকে পরিচালনার জন্য সবচেয়ে বড় প্রয়োজন একটি দেশপ্রেমিক তত্ত্বাবধায়ক সরকার, যে সরকারের মধ্য দিয়ে আমরা একটি প্রকৃত গণতন্ত্র, একাত্তরের যুদ্ধের স্বাধীনতার যে মর্ম, যে স্বাদ, সেই স্বাদ আমরা গ্রহণ করতে চাই। আমি সর্বশেষ বলবো যে রাষ্ট্রীয় সন্ত্রাস আজকে গণতন্ত্র বিপন্ন, আজকে মানুষ অসহায়, আজকে সন্ত্রাসীদের, মাদক ব্যবসায়ীদের কাছে সমাজ আজকে অসহায়, সমস্ত জায়গায় বিবেক বর্জিত কর্মকাণ্ডের সাথে আজকে মানুষ এই বর্তমান সরকারের সাথে জড়িত। আমি সবাইকে, সাংবাদিক ভাইদেরকে বলবো যে আপনারা বিবেকের জায়গায় শক্তিশালী হন, এদেশের প্রাতিষ্ঠানিক গণতন্ত্রকে শক্তিশালী করুন, নিজের স্বার্থের জন্য আজকে যে গণতন্ত্র আজকে আমাদের সামনে, আগামী প্রজন্মের কাছে এই গণতন্ত্র অত্যন্ত লজ্জাস্কর। আমরা ধিক্কার জানাই, আমরা জাতির কাছে আজকে 80% মানুষ আজকে ধিক্কার দিয়েছে সরকারকে। আজকে যারা প্রজাতন্ত্রের কর্মচারী তাদেরকে আমি একটি কথা বলবো, যে তারা আজকে রাত্রে তাদের আত্মীয় স্বজন, তাদের ছেলে মেয়ে এবং তাদের স্ত্রীর কাছে এবং মায়ের কাছে জিজ্ঞাসা করবে যে বিবেক বর্জিত এই কর্মকাণ্ডের সাথে জড়িত থেকে তারা কতটুকু লাভবান হয়েছে। এবং এই বিপন্ন গণতন্ত্র এবং রাষ্ট্রীয় সন্ত্রাসের সাথে আজকে সম্পৃক্ত হয়ে সাধারণ মানুষকে আজকে জিম্মি করা হয়েছে। তাই আমরা এই নির্বাচনে অনেক অনিয়ম রয়েছে, আপনারা নিজেরাই দেখেছেন। ইসলামী কলেজে আমি নিজেই ধরেছি যে মেয়রের ব্যালট 9:30-10 সময় শেষ হয়ে যায়। সেখানে 120-125 ব্যালট ছিল 2-3 বুথে, বাদ বাকি কাউন্সিলার এবং সংরক্ষিত কাউন্সিলারের ব্যালট সেখানে সংরক্ষিত ছিল। সেই কারণেই আমার বাধ্য হয়ে অন্য জায়গায় রাষ্ট্রীয় সন্ত্রাসের সাথে আজকে জনগণকে মুখোমুখি ঠেলতে চাই না। আমরা চাই এদেশে একটা সঠিক গণতান্ত্রিক পরিবেশ। আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে বিনা বিচারে এই রাষ্ট্রীয় সন্ত্রাসের অন্তর্ভুক্ত হয়েছেন। 3 প্রধানমন্ত্রী, সাবেক সেনাপ্রধান, সাবেক স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের স্ত্রীকে আজকে কিভাবে 74 বয়সে আজকে এই গণতন্ত্রকে নস্যাৎ করেছে। আমি সর্বশেষ এই ভোট, এই পাতা আমাশা
ষড়যন্ত্র এবং রাজশাহীর মানুষকে ধোকা দেওয়ার যে ভোটের আয়োজন, এই আয়োজন আমরা প্রত্যাখ্যান করছি এবং নির্বাচন কমিশনের পদত্যাগ এবং অন্যান্য কর্মকর্তাদের পদত্যাগ দাবি করছি। আর এই নির্বাচন আমরা পুনরায় সিলেট, বরিশাল এবং রাজশাহী আমরা পুনরায় দাবি জানাচ্ছি যে পুনরায় নির্বাচনের শিডিউল দেওয়া হোক এবং এই নির্বাচন সেনাবাহিনীর মধ্য দিয়ে আগামী দিন এই নির্বাচন পরিচালনা করা হোক। সবাইকে আন্তরিক ধন্যবাদ। যখন ভোট দিতে পারিনি তখন আমি মোসাদ্দেক হোসেন বুলবুল বিপন্ন এই গণতন্ত্রে আমি নিজেও ভোট দিতে যাই। তাহলে রাষ্ট্রের পরিস্থিতি, এই গণতন্ত্রের পরিস্থিতি কোথায় অবস্থান করছে এটুকু বোঝানোর জন্য আমার অনেক নেতা কর্মী আজকে ভোট দেয়নি। তা আমি খালি বলবো যে আপনারা সকলে পরিশ্রম করেছেন কিন্তু আপনাদের কণ্ঠস্বর ব্যবসায়ী মালিকদের কাছে আজকে বন্ধ। আজকে সরকারের তথ্যমন্ত্রী সহ উপর মহলের নেতৃবৃন্দের কাছে আপনারা আজকে জিম্মি। সেহেতু এই বাংলাদেশের মানুষকে বাঁচানোর জন্য আজকে আপনাদের কণ্ঠস্বরকে আরো জোরালো করতে হবে। আমরা বাঁচি আর মরি, আমাদের গায়ে রাষ্ট্রীয় সন্ত্রাসের গুলি লাগুক, আমাদের পরিবারের উপরে সন্ত্রাসী কর্মকাণ্ড হবে, সেই কর্মকাণ্ডকে জনগণের সাথে সম্পৃক্ত রেখে আমরা আগামী দিন আন্দোলন সংগ্রামে আছি। আমরা তত্ত্বাবধায়ক সরকারের দাবি জানিয়ে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি জানিয়ে, আজকের এই নির্বাচন বাতিলের দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফিজ। তথ্য প্রমাণ সহ নির্বাচন কমিশনের রেডি অবসর কাছে আমরা লিখিত আগামীকাল আমরা দেব আপনাদের কাছে মধ্য দিয়ে রাজশাহীবাসী, সারা বাংলাদেশ, সারা বিশ্ববাসীকে দেখে দিলাম যে একটি অনির্বাচিত স্বৈর শাসকের আওতায় কোনোদিন কোনো নির্বাচন জনগণের কাছে গ্রহণযোগ্য হয় না। এই নির্বাচন গায়ের জোরের একতরফা নির্বাচন। আমরা আগামীকালকে নির্বাচন কমিশনের কাছে লিখিতভাবে যে পত্র দিব তার কপি আপনাদের কাছে দেব এবং আমরা কেন্দ্রে জানিয়েছি যে এই এই নির্বাচন বাতিলের দাবিতে এবং পুনরায় নির্বাচন সেনাবাহিনীর আওতায় পুনরায় নির্বাচনের নির্বাচন করার দাবিতে আমরা ব্যাপক গণ আন্দোলন শুরু করব যার পরিসমাপ্তি হবে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে। ধন্যবাদ। আজকে নির্বাচন, আজকের এই সাংবাদিক সম্মেলনের এখানে